দেশের মেয়ে দেশ চালাবে এই স্লোগানকে সামনে রেখে বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর অঞ্চলের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো। শনিবার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা এবং ছাত্র পরিষদের দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে গঙ্গাপুর বটতলায় এই কর্মসূচি পালন করা হলো। এদিন উপস্থিত ছিলেন কাশিমপুর অঞ্চল পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণু, দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরিন্দম মুখার্জি, দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা, দত্তপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত সাধুকা, কাশিমপুর অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি আজহার দর্জি, বারাসাত ব্লক ওয়ান তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৌস্তব বোস, যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিপুল ব্যাপারী, সুমন্ত সিংহ সহ কাশিমপুর অঞ্চল এবং দত্তপুকুর অঞ্চলের অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দেন তার জন্য এলইডি স্ক্রিনও লাগানো হয়। তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান আছে আমাদের প্রতিষ্ঠা দিবস, ঠিক আছে, আমাদের জন্মবার্ষিক প্রতিষ্ঠা দিবস। এই দিন অপেক্ষার জন্যই আমরা অপেক্ষা করি, অপেক্ষায় থাকি যে এই দিনটা আমরা কীভাবে পালন করবো, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী অনুপ্রেরণা দেবে বা কী আমাদের আদেশ উপদেশ কী দেবে, সেই অপেক্ষায় আমরা থাকি, সেইভাবেই আমরা চলি। আর ওনার অনুপ্রেরণাতেই আমরা অনুপ্রাণিত হয়ে এই ছাত্র পরিষদ থেকে শুরু করে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রাক্তন সভাপতি ছিলেন ছাত্রের, এখন উনি আমাদের সর্বভারতীয় সম্পাদক, তো ওনার অপেক্ষা তো আমরা থাকি, উনি কী বলবেন সে অপেক্ষাতে আমরা থাকি, সেইভাবেই আমরা চলি। আমরা কর্মসূচি নিয়েছি যে আমরা যেমন কিছুদিন আগেই যে আমাদের ভাইয়েরা বোনেরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের ফর্ম ফিল আপ আমরা ফ্রি অফ কস্টে করেছি, ঠিক সেইভাবেই যারা সমস্যা যেগুলো যারা বই খাতা পেন কিনতে পারছে না বা মাঝগুলো থেকে শুরু করে সবই করেছি। এবং আমাদের নেক্সট যে টার্গেট হচ্ছে যেটা আমাদের শুধু দিদি আমাদের পশ্চিমবঙ্গে নয় সারা দেশে আমাদের ভারতবর্ষে সবার জন্যে দিদি নামটা যেন সবার মুখেই থাকে, তো সেটা আমাদের লক্ষ্য যে আমাদের নেক্সট সিএম এই নেক্সট পিএম আমাদের দিদিই থাকবে, তো এটাই আমাদের মেন লক্ষ্য চব্বিশে আমাদের দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ছাত্র পরিষদ হিসেবে লড়াইটা হবে সংঘবদ্ধভাবে, আমরা একসঙ্গেই থেকে আমাদের অঞ্চল ব্লক থেকে শুরু করে মাদার সবই হবে, আমরা একসঙ্গে যেভাবে মাদার বলুন যেভাবে আমাদের নেত্রী সেইভাবে আমরা নির্দেশগুলো পালন করেছি। আজকে আমাদের 23তম প্রতিষ্ঠা দিবস, কর্মসূচি বলতে প্রত্যেকবারের ন্যায় এবারও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশটা মানে মানবো আর কি। তা আমরা প্রত্যেকবার গান্ধীমূর্তির পাদদেশে যাই, এই কোভিড সিচুয়েশানের জন্যে গত বছর থেকে আমরা ভার্চুয়ালি করছি নেত্রীর নির্দেশে। আর আজকে কর্মসূচি বলতে কৃতি ছাত্রছাত্রী কিছু আমরা আজকে করেছি যারা এই সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি, তাদের প্রত্যেকে একটা সম্বর্ধনা জ্ঞাপন। বারাসাত ব্লক ওয়ান এবং কাশিমপুর অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের একটা সম্বর্ধনা আমরা দিয়েছি, আমরা এই সকলে মিলে, এটাই কর্মসূচি, এছাড়া আর নতুন করে কিছু নেই। এলইডিটা বসছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো বললামই যে কোভিড সিচুয়েশানের জন্যে আমরা তো আর সেই গান্ধীমূর্তির পাদদেশে যেতে পারি না, আমাদের প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবে দুপুর দুটো থেকে, আমরা সকলে মিলে শুনবো এটা, দেখবো এবং কী কী বলছে আগামী দিন কীভাবে ছাত্র দেশের ভবিষ্যৎ হয়ে উঠবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণা ছাত্রকে নিয়ে, যে যুবকে নিয়ে, সে ছাত্রকে আজকে কী মূল মন্ত্র দেবে, আগামী দিন আমরা কীভাবে চলব, কীভাবে আমাদের পথ কোথায় সুগম হবে, সেই আদেশ আমরা আজকে নেব, এই জন্যই আজকে টিভি বসানো। এবছর আমাদের একটাই স্লোগান যেটা হচ্ছে যে দেশের মেয়ে দেশ চালাবে, হ্যাশট্যাগ N24 PGS TMCP। আমাদের বাণীদা সভাপতি, জেলার সভাপতি বাণীব্রত চক্রবর্তী তার নির্দেশে এবং ব্লক সভাপতি আছে শুভরাজ আলম তার নির্দেশে আমরা আজকে বারাসাত ব্লক ওয়ান এবং কাশিমপুর অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদ এখানে প্রতিষ্ঠা দিবস পালন করছি।